সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় একটু সুস্থ আছি, ভালো আছি। আর তোমাদের আমি ভিডিওতে জানিয়েছিলাম যে বাবা খুব অসুস্থ আছেন, আইসিউতে অ্যাডমিট আছেন। তো সত্যি ওই টাইমে কী করবো কিছু বুঝতে পারছিলাম না, মাথা দিয়ে অনেক বড় ঝড় যাচ্ছিলো, মানে একটা টেনশন হচ্ছিলো যে একটা মানুষকে হারিয়ে ফেলবো না। তো মানে একটা মানুষের বাড়িকার মানে মেন গার্জেনে যখন কিছু হয়ে যায় সত্যি তখন কতটা যে টেনশন হয়। তো আমার চাইতে বেশি তো বলতে গেলে আমার শাশুড়ি মা, আমার বোন, আমার জায়ামবু, দিদি সবাই মানে খুব কান্নাকাটা, আমি তো দূরে থাকছিলাম। তো সত্যি এই প্রবলেমগুলোকে ফেস করা খুবই কঠিন। তো তোমাদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট, প্রে এগুলো সব চেয়েছিলাম। তো তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়, গডের আশীর্বাদে সত্যি বাবা আজকে তার জন্য অনেক কিছু করতে হচ্ছে, অনেক কিছু, সেটা তোমাদেরকে বলবো। কিন্তু আজকে যে আমি মানে একটু হলেও মানে ভালো আছি যে বাবাকে ঠিক মতো করে হসপিটালে অ্যাডমিট করতে পেরেছি, সেই যুদ্ধটা না তোমাদের সাথে শেয়ার করবো। আসলে কতটা খারাপ সিচুয়েশনের মধ্যে গিয়েছি তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করবো। তবে এখন একটু ব্যস্ততাই মানে আমরা তো খুবই কাটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি, আর কোথায় কী করবো কিছু বুঝতে পারছিলাম না। তো এখন তো বাবাকে অ্যাডমিট করেছি কলকাতা আরএনটাগরে, আর এখন আমরা ঘর ভাড়া নিয়ে মানে আরএনটাগরের পাশে হসপিটালে আছি। এই যে এটা ঘরটা ভাড়া নিয়ে আছি, সেই ঘরটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো অবশ্যই তোমরা দেখো। কিন্তু কিন্তু আমার সবচেয়ে বেশি অবাক লাগলো যে যারা মানে কী বলতো, আমি যখন এই ভিডিওটা পোস্ট করেছিলাম তখন অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো, আমাকে মোটিভেশান দিয়েছো। তোমাদের কমেন্ট সত্যি আমাকে ওই টাইমের জন্য এতটা সাপোর্ট, ব্লেস ফিল করিয়েছে। সত্যি দূর থেকেও যে ভালোবাসা দেখানো যায় মানে এটা আমাকে মানে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ গাইজ। আর কিছু কিছু মানুষ আছে যারা মানে আমাকে বলছে যে তোমাদেরকে কমেন্টে এখানে আমি শো করিয়ে দিব। তো দেখো ওরাও বলছে যত সব ঢং করো, যত সব নমুনা, তা আসলে আমি তোমাকে কিছু বলবো না। আসলে বাড়িতে যখন প্রবলেম আসে না তখন তুমি নিজেই বুঝতে পারবে যে মানে প্রবলেমটা আসলে কত বড়। আর এর চেয়ে বেশি তো আমি কিছু বলবো না, কারণ ঠাকুর সবাই সবাইকে দেখছেন। পুরদিনে যদি এরকমভাবে কেউ কথা বলে কতটা গায়ে লাগে, হার্টে লাগে সত্যি বলা যায় না। তো এইসব মানুষদের ক্ষেত্রে, এইসব মানে কমেন্ট করা পাবলিকদের ক্ষেত্রে আমরা আর আমি আর কি বলবো, আমরা যে মুহূর্ত দিয়ে গেছি, যে মানে মাথার উপর দিয়ে যে ঝড়টা গেছে সেটা যাচ্ছে, গেছে না যাচ্ছে, তো সেটা হয়তো তোমাদেরকে বলেও বুঝাতে পারবো না। যতটা হয়তো বলতে পেরেছি তো অনেকেই, আরেকজন কমেন্ট করেছে যে পাগলি বলে, তো ওই টাইমে আমার মাথার উপর দিয়ে যে ঝড় যাচ্ছিল না, তোমাদেরকে কি শেয়ার করব, কি বলবো কিছু বুঝতে বুঝাতে পারতাম, হয়তো অনেক কিছু ভুলভাল বলেছি। তো তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করে এমন কমেন্ট করেছে যে আমাকে ওই টাইমে ভালো লেগেছে, মানে খুব মানে সাপোর্ট দিয়েছে, ইম্প্রুভমেন্ট দিয়েছে মাইন্ডে। তো আর অনেকজনই তো বুঝতেই পারছো, তো ডোন্ট ওয়ারি, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু তোমাদের আশীর্বাদ ভালোবাসার জন্যই আমার মানে আমার সবসময় একটু হলেও ভালো আছে। তো লটস অফ লাভ গাইজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার জার্নির ভিডিওটা মানে অত বড় স্ট্রাগলের মধ্যে দিয়ে গেলাম, সত্যি বলতে গেলে একটা বড় ঝড় গেল আমাদের মাথা দিয়ে, গেলেও তা না এখনও যাচ্ছেই, এখনও বাবা আইসিউতেই অ্যাডমিট আছে। তো বাবাকে মাঝে মাঝে দেখতে যেতে হচ্ছে, তার জন্য তো এখানে থাকতে হবে, আমি আমার বর এখানেই আছি। তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো আজকে মাঝখানে দুদিন তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো বাবা কেমন আছেন কেমন আছেন, আমি অ্যান্সার রিপ্লাই দিতে পারিনি কারণ মোবাইলেই তো আমি বেশিক্ষণ নিচ্ছিলাম না। তো এখন তোমাদের সবাইকে জানিয়ে দিলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো, খাওয়া দাওয়া খুব ভালো করো, আর পাশে থেকো বন্ধুর। আমি এখন একটু হলেও ফ্রি হচ্ছি, আর তোমাদের সবার ভিডিও অবশ্যই দেখবো, আর লটস অফ লাভ, অনুপরিক ভালোবাসা সবাইকে, সব বন্ধুদের আমার। থ্যাংক ইউ সো মাচ, টাটা গাইজ। এইসব কমেন্টগুলো আমাকে খুব ইম্প্রুভমেন্ট দিয়েছে, আর কিছু কিছু কমেন্ট তো যাকে বলে কিছু বলাই যাবে না, তো তাদের ক্ষেত্রে টাটা।